আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওটি যদি দেখেন জেনে নিতে পারবেন কোন কোন স্বপ্ন দেখলে আপনারা ধনী হতে পারবেন আপনাদের হাতে অনেক অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ খুবই কল্যাণকর বরকতময় স্বপ্ন পাঁচটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করবো পাঁচটি স্বপ্নের যেটি আপনারা কেউ দেখবেন চাই একজন নারী দেখুক বা পুরুষ আলহামদুলিল্লাহ তাদের হাতে অর্থ সম্পদ আসবে তারা বড় লোক হতে পারবেন দর্শক এর কিছু দর্শক আমরা অনেকেই স্বপ্ন দেখি ঘুমের মধ্যে অনেক কিছুই দেখি তো আমরা দেখা গেছে স্বপ্নকে অনেকে অবহেলা করে গুরুত্ব দিই না দর্শক স্বপ্নকে অবহেলা করার সুযোগ নেই স্বপ্নের বাস্তবতা আছে স্বপ্ন সত্য হয়ে থাকে দর্শক বিশেষ করে বর্তমান সময়ে তো স্বপ্নকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ এই বর্তমান সময়ের উদ্দেশ্যে আমাদের নবী বলে গেছেন যে ইজা কতার জমান লাম তা কাদের রুইয়াল মুমিন তাকজিব যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে তখন মুমিনদের স্বপ্ন সহজে মিথ্যা হবে না বেশি বাকি সত্য হবে মুমিন মুসলিমদের স্বপ্ন বেশি বাকি সত্য হবে যদি সে একজন পূর্ণাঙ্গ প্রকৃত মুমিন হয় তাহলে তার স্বপ্ন বেশি বাকি সত্য হবে আল্লাহ নবী বলে গেছেন যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তো আমাদের থেকে কিয়ামত কতটা নিকটবর্তী দর্শক দিন তার তারিখ বৎসর হিসেবে বলা সুযোগ নেই কেয়ামত কবে হবে আল্লাহ তালে ভালো জানেন তবে একটা আইডিয়া নেওয়া যায় একটা অনুমান করা যায় কিভাবে দর্শক আমাদের নবী যখন এই পৃথিবীতে আগমন করেন তখন আমাদের নবী তিনি হাদিসের মধ্যে বলে গেছেন আমাদের নবী তিনি নিজে বলে গেছেন কিয়ামত সম্পর্কে কিয়ামত কতটা নিকটে এটা বোঝানোর জন্য তিনি বলেছেন বয়স্ত আনা ওয়াসা আহ দুইটা আঙ্গুল এইভাবে ইশারা করে সাবাদেরকে ইশারা করে দেখিয়েছেন আর এরপরে বলেছেন যে এই দুইটা আঙ্গুলের মতো আমাকে এবং কেয়ামতকে প্রেম করা হয়েছে অর্থাৎ এই দুইটা আঙ্গুল যেমন একটার সাথে আর একটা আছে এর মাঝে কোনো অপকার দূরত্ব নেই একবারে মিলে আছে তো এইটা আমি তো আমি তো চলে আসলাম তো আমার সাথে সাথে মিশে আছে কিয়ামত তো কিয়ামত এতটা নিকটে আল্লাহ নবী এই দুইটা আঙ্গুলের মাধ্যমে ইশারা করে বুঝিয়েছেন তো সেই জন্য দর্শক তো কিয়ামত যখন ঘনিয়ে আসবে নিকটবর্তী হবে তখন স্বপ্ন বেশিরভাগই সত্য হবে মুমিন মুসলিমরা যা ঘুমের মধ্যে দেখবেন দর্শক এই ভিডিওটিতে আমি পাঁচটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব আমরা জানবো যে কোন কোন স্বপ্নটা দেখলে আপনারা ধনী হতে পারবেন বড়লোক হতে পারবেন তবে দর্শক স্বপ্ন দেখা গেছে সবার স্বপ্ন আবার সত্য হয় না একজন স্বপ্নদ্রষ্টা তিনি যদি সত্যবাদী হন তিনি যদি একজন পাঁচ অক্ত নামাজ করেন আল্লাহ মানে তার স্বপ্ন হবে আমরা সকলেই আল্লাহ কাছে প্রার্থনা আল্লাহ স্বপ্ন দেখালে কল্যাণকর স্বপ্ন দেখাবেন খারাপ স্বপ্ন অনিষ্ট স্বপ্ন থেকে আপনি আমাদের হেফাজত করবেন দর্শক যে পাঁচটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব এক নাম্বার স্বপ্ন যদি আপনি স্বপ্নে আপনার নিজের ঘরকে মনে মুক্তায় ভরা দেখেন অর্থাৎ মহিমুক্তায় যদি আপনার সবটাই আপনি ভরপুর দেখেন আপনার ঘরকে তাহলে এটা দেখা আপনার হাতে অর্থ সম্পদ আসার আর আপনার ধনী হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি স্বপ্ন দুই নাম্বার স্বপ্ন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে গাড়ি তৈরি করতে দেখেন আপনি গাড়ি বানাতে দেখছেন এটা যদি দেখেন তাহলে এটা দেখাও আপনার হাতে অর্থসম্পদ আসার প্রতি ইঙ্গিত করে আপনার ধনী হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ অনেকে হয়তো দেখতে পারে সবাই গাড়ি বানাচ্ছেন চাই মোটর সাইকেল হোক বা জিপ গাড়ি হোক যে কোনো গাড়ি হোক যদি বানাতে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার হাতে অর্থসম্পদ আসবে তিন নাম্বার দর্শক যদি আপনারা শস্যের গোলা দেখেন গুদাম দেখেন দেখেন। গোলা তাহলে এটা দেখাও হাতে অর্থ সম্পদ আসার প্রতি আপনার বড়লোক হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার হাতে অর্থ সম্পদ আসবে ইনশা আল্লাহ তো তিনটা স্বপ্ন গেল দর্শক চার নাম্বার স্বপ্ন হচ্ছে গিয়ে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে আপনার ঘরে গরু দেখেন এমনটা অনেকে দেখতে পারেন যে আপনার ঘরের মধ্যে গরু আছে এমনটা যদি দেখেন তাহলে এটা দেখা দর্শক অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে কারণ গরু এমন একটা জিনিস তো এর মাধ্যমে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারবেন হয়তো তার দুধ পান করার দ্বারা কিংবা যদি দুধের কাজ না দেয় তাহলে হয়তো তার বাচ্চা এগুলো বিক্রি করার দ্বারা কিংবা দেখা গেছে একটা পর্যায়ে ওই গরুকে আপনি জবাই করে খাওয়ার দ্বারা উপকৃত হতে পারবেন কিংবা বস্তু বিক্রি করে উপকৃত হতে পারবেন তো সেই জন্য দর্শক আপনারা যদি আপনাদের ঘরে গরু দেখেন তাহলে এটা দেখাও আপনার ধনী হওয়ার প্রতি ইঙ্গিত করে পাঁচ নম্বর দর্শক সবটা যদি আপনি আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাশ থেকে যদি বৃষ্টি পড়তে দেখেন তাহলে আপনার জীবনে অর্থ সম্পদ আসার সমস্ত দরজা খুলে যাবে এটা আল্লাহ পাকে রহমত তার দয়া পাওয়ার একটি পূর্বাভাস তো সেই জন্য স্বপ্ন যদি বৃষ্টি হতে দেখেন তাহলে আপনার হাতে ওই ভাবে বৃষ্টি যেমন বর্ষিত হচ্ছে ওইভাবে আপনার হাতে অর্থ সম্পদের ধারা বর্ষিত হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তো দর্শক এই ছিল মোট পাঁচটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলোর কোনোটাই আপনারা কেউ দেখবেন স্বপ্নে ইনশা আল্লাহ আপনাদের হাতে টাকা পয়সা আসবে সচ্ছলতা লাভ করতে পারবেন ধনী হতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটিতে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সকলে আমার পাশেই السلام عليكم ورحمه الله